वेलकम टू आईपीएम गुरु चैनल। तो बंधुरा आजकेर भिडियोर थामनेल पिक्चर देखे ही आपनारा बुझते पारछेन जे राज्येर जिलाय जिलाय लाइब्रेरीते किन्तु कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाशित होयेछे, जेखाने आपनार निजेर जिलाय लाइब्रेरीते आपनी माध्यमिक पास करे थाकले एई चाकरिटिर जन्य आवेदन करते पारबेन। तो किभाबे आवेदन करबेन, बयस सीमा, वेतन एबं की की पद्धति रयेछे आजकेर भिडियोते किन्तु जानाबो स्टेप बाय स्टेप। तो अपनारा सबाई भिडियोटी शेष पर्यन्त देखबेन एबं चैनले नतून होले अवश्यई चैनलटी सबस्क्राइब करबेन एई समस्त इनफर्मेटिव भिडियो सबार आगे पावार जन्य। तो आर बेशी कथा बाड़ाबो ना बंधुरा, आजकेर भिडियोर मूल पर्वे जावा जाक। प्रथमे जेने नेওয়া যাক जिला ভিত্তিক শূন্য পদের নিয়োগ। আপনার জেলায় আপনার কোন জেলাতে কতটা শূন্য পদ রয়েছে সেটা প্রথমেই আমরা জেনে নেব। প্রথমে রয়েছে, দেখতে পাচ্ছেন, আলিপুরদুয়ারে 6টি রয়েছে, বাঁকুড়াতে 31টি রয়েছে, বীরভূমে 38টি রয়েছে, পূর্ব বর্ধমানে 55টি রয়েছে, পশ্চিম বর্ধমানে 23টি রয়েছে, কোচবিহারে 34টি রয়েছে, দক্ষিণ দিনাজপুরে 14টি রয়েছে এবং দার্জিলিংয়ে 21টি রয়েছে, কালিম্পংয়ে 5টি রয়েছে, হুগলিতে 52টি, হাওড়াতে 36টি, জলপাইগুড়িতে 18টি, ঝাড়গ্রামে 17টি, কলকাতাতে 40টি, মালদাতে 29টি, মুর্শিদাবাদে 36টি, নদিয়ায় 37টি, উত্তর চব্বিশ পরগনায় 60টি, পশ্চিম মেদিনীপুরে 40টি, পূর্ব মেদিনীপুরে 44টি, পুরুলিয়ায় 30টি, চম্পাতে 8টি, দক্ষিণ চব্বিশ পরগনায় 52টি, উত্তর দিনাজপুরে 12টি। তো আপনাদের প্রথমেই যে সমস্ত ভ্যাকান্সিগুলো আপনার জেলায় রয়েছে সেটা প্রথমে আপনি আপনাদের জানিয়ে দিলাম, এরপরে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন সামনেই বিধানসভা ভোট। ভোটের প্রাক মুহূর্তে কর্মসংস্থান জোর দিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন দপ্তরে কয়েক হাজার শূন্য পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। তার মধ্যে রাজ্যের প্রতিটি জেলায় গ্রন্থাগার বা লাইব্রেরিতে গুলিতে আপনাদের কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেলায় জেলায় লাইব্রেরিয়ান নিয়োগের জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। লাইব্রেরিয়ান নিয়োগ 2021, এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ গ্রন্থাগার এবং জনশিক্ষা প্রসার দপ্তর। রাজ্যের প্রতিটি জেলায় মোট 738 জন লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। কোন জেলায় কত শূন্যপদ রয়েছে তা চূড়ান্ত করেছে সংশ্লিষ্ট দপ্তর। কোন জেলায় কত শূন্যপদ রয়েছে তা আপনাদের সামনে প্রথমেই আমি আলোচনা করলাম। পশ্চিমবঙ্গের 23টি জেলার মধ্যে সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলায় এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় মোট শূন্যপদ কিন্তু 60টি রয়েছে। রাজ্যে দেশ জুড়ে প্রায় 2500 লাইব্রেরি। রাজ্য সরকারের আর্থিক সাহায্য চলে বহুদিন ধরে লাইব্রেরিতে এবং লাইব্রেরিয়ান নিয়োগ করা হয়নি। শুধু লাইব্রেরিয়ান নয়, লাইব্রেরিগুলিতে আরও বহু পদ ফাঁকা পড়ে আছে। সব মিলিয়ে প্রায় হাজারের মতো পদ খালি আছে। তবে এই মুহূর্তে মোট 738 জন লাইব্রেরিয়ান নিয়োগ করা হবে। বাকি শূন্য পদগুলি কবে পূরণ হবে তা নিয়ে কিছু জানা যায়নি। তো বুঝতেই পারছেন আপনাদের জন্য কিন্তু দারুণ গুড নিউজ রয়েছে রাজ্যের জেলা থেকে। আপনার জেলায় লাইব্রেরিতে আপনি কিন্তু ঘরে বসেই আবেদন করতে পারবেন, যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই মাধ্যমিক পাশ করে থাকলে। এই লাইব্রেরিয়ান নিয়োগের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন WBPSC। খুব শীঘ্রই এই নিয়োগের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জারি করবে PSC। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি জারি হলে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আপডেট আপনারা পাবেন সবার আগে এই আইপিএম গুরু চ্যানেলে। যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি বিস্তারিত কিন্তু আপনাদের চোখ রাখতে হবে আমাদের এই আইপিএম গুরু চ্যানেলে এই সমস্ত বিষয় জানার জন্য। অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হলে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সমস্ত রকম ইনফরমেশন কিন্তু আমরা জানাবো আমাদের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বা এই চ্যানেলের মাধ্যমে। তার জন্য অবশ্যই আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে করবেন এবং অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ এই নিয়োগের বিজ্ঞপ্তি যখনই প্রকাশিত হবে এখানে কিন্তু মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন। রাজ্যের যে কোনো জেলা থেকে কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে না। তো সেই ভিডিও খুব শীঘ্রই আসছে, তো আপনারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।